অন্যান্য বছরের ন্যায় বছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মহরিপুরের রাজরাজেশ্বরী মন্দিরে ঐতিহ্যবাহী কালীপূজার আয়োজন করা হবে। কালীপূজাকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এবছরও মেলার আয়োজন করা হবে। এই পূজা ও মেলাকে সাফল্যমণ্ডিত করতে শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও মেলা কমিটির সদস্যদের নিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এদিন এই আলোচনার মাধ্যমে মেলার বিভিন্ন দিকগুলি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেলায় অন্যান্য বছরের ন্যায় বছরও সরকারি বিভিন্ন দপ্তরে স্টল দেওয়া হবে। মেলাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে বা দর্শনার্থীরা যাতে করে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য বিভিন্ন দিকগুলো আলোচনা সভার মাধ্যমে তুলে ধরা হয়। এদিনই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, জলাইবাড়ি ব্লকের বিডিও মানস ভট্টাচার্য সহ বিভিন্ন সরকারি দপ্তর আধিকারিকরা। আমাদের এটা প্রথাগত মেলা, সবসময় হয়। এই মেলাটা এবারও হওয়ার জন্য, সার্বিকভাবে সফল করার জন্য আমরা আমাদের পুজো কমিটি আর এলাকাবাসী লাইন ডিপার্টমেন্ট নিয়ে আমরা একটা মিটিং করি। এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিই, প্রায় 10টা লাইন ডিপার্টমেন্ট ওনাদের স্টল দেবেন, মেলা কমিটি সার্বিক মেলাটা পরিচালনা করবে। এছাড়াও আরও অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে মেলা সম্পর্কিত, তো এগুলো বিভিন্ন ডিপার্টমেন্ট করবে। এইভাবে আমরা আশা করি আমাদের মেলাটা সফল এবং সাফল্যমণ্ডিত হবে। থ্যাংক ইউ স্যার। ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন।